नमस्कार बंधुरा, चटजल्दी रान्नाघरे आपनादेर स्वागत। आज के आमी भापा सन्देश और मालाई सन्देश दुधरणेर मिष्टिर रेसिपी निये आपनादेर सामने चले एसेछि। एई भापा सन्देश और मालाई सन्देश बानानोर जोन्नो आमी 1.5 लिटार दूधेर छाना तैरी करे निएछि। एखन 2 टेबिल चामच दूधेर मध्ये स्याफ्रन भिजिए राखलाम। एबार एकटि मिक्सिंग जारेर मध्ये छानागुलो ढेले दिच्छि। छानागुलो ढेले देवार परे आमी 3 टेबिल चामच मिल्क पाउडार दिए दिच्छी। एर साथे आमी 3 टेबिल चामच चीनिर गुड़ो दिए देव। आपनारा इच्छे होले नर्मल चीनिओ दिते पारें। चीनिर गुड़ो देवार परे आमी स्याफ्रन मेशानो दूधटा ढेले दिलाम। এখন আমি চামচের সাহায্যে একটু উপর নিচ করে দিচ্ছি। উপর নিচ করে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে একটু ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এখন দেখুন কি সুন্দর সবগুলো মিশে মোলায়েম একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 চামচ এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা আগেও দিতে পারেন এলাচ গুঁড়োটা। এবার একটি পাত্রের মধ্যে আমি ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে নেওয়ার পরে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। একটুখানি ট্যাপ করে আমি এর মধ্যে স্যাফ্রন একটা একটা করে ছড়িয়ে দিচ্ছি। 20-25টা স্যাফ্রন এইভাবে উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার একটি ফয়েল পেপার নিয়ে ঢাকা দিয়ে ভালো করে চারিধারটা মুড়ে দিচ্ছি। আমি একটা পাত্রে আগের থেকেই জল বসিয়ে দিয়েছিলাম, সেটা ফুটে গেছে। এবার ঢাকাটা খুলে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার পরে আমি সন্দেশটা ভাপানোর জন্য পাত্রটা বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য। আর ফুটোটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার 1/2 ঘন্টা বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। গ্যাসটা বন্ধ করে কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে আমি এবার ফয়েল পেপারটা খুলে নিচ্ছি। ফয়েল পেপারটা খুলে নেওয়ার পরে আমি একটা ছুরির সাহায্যে দেখে নেব এটা ঠিকমতো হয়েছে কিনা। হ্যাঁ, এটা ঠিকমতো হয়েছে, একটুও লেগে নেই। এবার আমি চারিধারটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন উপরটাও দেখতে কি সুন্দর হয়েছে। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি একটু বড় বড়ই কাটছি, আপনারা ইচ্ছে হলে আরেকটু ছোটও কাটতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে, নিচটাও কি সুন্দর হয়েছে। এখন পেস্তা কুচি দিয়ে আমি সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি আর একটা পাত্রের মধ্যে 2 কাপ দুধ ঢেলে দিলাম মালাই তৈরি করার জন্য। দুধের মধ্যে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। 1 কাপ চিনি দিয়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি 1 কাপ মিল্ক পাউডার ঢেলে দিলাম। মিল্ক পাউডারটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, একটুও যেন দানা না থাকে। এরপরে একটু স্যাফ্রন দিয়ে দিলাম। দুধটাকে এইভাবে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে যাতে নিচের থেকে লেগে না যায়। দুধটা দেখুন বেশ ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো সুজি দিয়ে দিলাম আরেকটু ঘন করার জন্য। এখন আমার মালাইটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি সন্দেশগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি মালাইয়ের মধ্যে। এক 2 মিনিট রেখে আমি এটাকে নামিয়ে নেব।
এবার আমি একটা পাত্রের মধ্যে এইভাবে মালাই দিয়ে তারপরে মালাই সন্দেশটা এর উপরে দিয়ে দিচ্ছি। মালাই সন্দেশটা দেওয়ার পরে আমি উপর থেকে আরেকটু মালাই ছড়িয়ে দিচ্ছি। এরপরে কাজু ও পেস্তাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেটা উপর থেকে গার্নিশ করে দিলাম। আর সামান্য একটু স্যাফরন ছড়িয়ে দিলাম। আমার এই ভাপা সন্দেশ ও মালাই সন্দেশের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন। আর আমার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।